আপনারা অনেকে সালাত আদায় করেন, মসজিদে আসেন, জামাতে আসেন, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? একবারে শেষ কাতারে এসে হাজির হন, তাই না? এরকম মুসল্লি আছে না? ওর স্বভাবে পরিণত হয়েছে, এত অলসের অলস, ও প্রথম কাতার কোনোদিনই পায় না। এইরকম মুসল্লি যদি থাকেন তাহলে সাবধান হয়ে যায়। আল্লাহ সুবহান আউয়াল, এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে দূরে থাকবে। প্রথম কাতার থেকে কি দূরে থাকবে? হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, অবশেষে এই শ্রেণীর মুসল্লিদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এবার হাদিসটা সহি, যাবেন কোথায়? আবু দাউদের মধ্যে এসেছে, আপনি যাবেন কোথায়? অর্থাৎ অলসতা করে এই লোকটা কি অপরাধ? মুসল্লি কিন্তু মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, কিন্তু ওর অভ্যাস কি শেষে আসে, এই অভ্যাসে পরিণত হয়েছে। এই মুসল্লিকে বলছেন কি জাহান্নামে দিবেন, বেনামাজি তোমাদের কি হবে? মুসল্লিদের অবস্থা যদি এমনটা হয় তাহলে বেনামাজির অবস্থাটা কি হবে? আপনারা মনে মনে করছেন শুধু মুসল্লিদের ভুল ত্রুটি ধরলো, বেনামাজি সম্পর্কে কিছু বললো না। আপনাদের মনে হচ্ছে না এরকম? আমি বেনামাজিদেরকে মুসলমানই মনে করি না, ওদের সম্পর্কে কি বলবো? কথা বুঝতে পারেননি? ও হিন্দু আর বেনামাজি একই সমান, অধিকাংশ বেনামাজি হলো কাফের। এক শ্রেণীর বেনামাজি আছে যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরা কাফের না, তবে মরলে জাহান্নামের তলদেশে যাবে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াতটা হলো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সালাতকে নষ্ট করেছে, জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। আর দুই শ্রেণীর মানুষ যারা সালাতকে অস্বীকার করে তারা একবারে পাকা কাফের, একবারে একবারে টাটকা কাফের। বুঝেন টাটকা কাফের? আর এক শ্রেণীর মানুষ জেনে বুঝে ইচ্ছা করে সালাত আদায় করে না, এরাও কাফের। কথা কি বুঝতে পারলেন? যে কুফুরি করে যে কাফের, তার মধ্যে ইমান থাকে না? ইমান থাকে না। তোকে আমি মুসলমানই মনে করি, ওকে চিন্তা করার কি দরকার আছে? নারী হোক আর পুরুষ হোক, আপনারা খুব দ্বন্দ্ব করেন, বেনামাজি হয়েছে জানাজা কেন পড়বে না? যে জীবনে নামাজ পড়েনি তার জানাজা পড়বো কেন? আপনি পড়তে পারেন, আমি জানাজা পড়ার বিরুদ্ধে না। ওর মতো লোকের অভাব আছে? ওই বেনামাজি মরে গেছে ওর মতো লোকের অভাব আছে? যারা বেনামাজি তারাই জানাজা পড়াবে? ও তো নিমু খারাপ, ও পশুর কাতারেও পড়বে না, পশুর চাও খারাপ। যে বেনামাজি ও আল্লাহর আলো বাতাস খেয়ে আল্লাহর জমিনে ঘুরে বেড়ায়, আল্লাহর নিয়ামত খায়, আল্লাহকে সেজদা করে না, এর চেয়ে খারাপ আর জঘন্য পশু আর কি হতে পারে? আল্লাহ এই জন্যই বলেছেন, ওরা বুঝাও বুঝে না, আবার উল্টা মানে খুব জ্ঞান গর্ব কথা বলে, মানে ইবলিস শয়তান উপদেষ্টা। এরা বলে না নামাজ না পড়লে ইমান ঠিক আছে? বন্ধুরা, আমি বলবো আপনাদেরকে, এই শ্রেণীর লোকদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি ভাবছি আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, আপনারা মুসল্লি মানুষ, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে আজকে একইবারে প্রথম কাতারে সালাত আদায় করবেন, এসে আপনি শেষ কাতার পেরেন, কোনো সমস্যা নেই। কথা কি বোঝাতে পারলাম আমি? আপনারা সালাতের ক্ষেত্রে কোনো অলসতা করবেন না, শর্ত হলো বিশুদ্ধ ঈমান নিয়ে রাসূলের তরিকার মোতাবেক এবং সঠিক টাইমে আপনারা সালাত আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের কিয়ামতের মাঠে সালাতের বিনিময়ে মুক্তি দান করেন, আমিন। আপনাদের অনুরোধ করব, প্রথমে বলেছি আপনাদেরকে যে আপনারা তাওহীদটা বুঝবেন, অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আর দ্বিতীয়টা বললাম যে সালাতটা শুদ্ধভাবে আদায় করবেন, তৃতীয়টা বললাম ওয়াক্ত মোতাবেক পড়বেন। একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, সে প্রশ্নটা কি জানেন? যে আমি তো তাওহীদ এখন বুঝতে পারবো না, তখন কি উত্তর দিব? বুঝতে পারেননি মনে হয়। আপনার প্রশ্ন যে এখন তো তাওহীদ বোঝার সময় না, কিভাবে তাওহীদ পড়বো আর তাওহীদ বুঝবো?
আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন যে তোমাকে প্রথম একটা কথা বলেছেন সেটা কি, প্রথম নাজিল হয়েছে কি বলেন তো? ইকরা মানে কি? পড়ো, তাই না? তোমাকে পড়তে বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমাকে পড়তে বলেছিলাম, পড়ানি কেন? আরেকটা বলেছিলাম সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এটা বলেছিলাম, তুমি জানোনি কেন? আমাকে জানতে বলেছিলাম আগে। আল্লাহর কাছে কি জবাবটা দিবেন আপনারা? কোনো জবাব নাই। এটা বোঝা গেছে আপনাদের, কোনো জবাব নাই। বন্ধুরা আমার, আপনারা কিছু চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, হাদিসের অনুবাদ পড়ার, বুঝার, দিনকে বুঝার চেষ্টা করবেন। শুধু দুনিয়া নিয়ে আর বেশি বেশি মগ্ন থাকবেন না, কারণ জান্নাতে আমাকে যেতেই হবে, জান্নাতে যেতেই হবে, এটা আমার টার্গেট, জাহান্নাম থেকে মুক্তি পেতেই হবে। আপনারা অনেক প্রশ্ন করেছেন, এত প্রশ্নের উত্তর দেওয়ার তো সময় হবে না। আমি ছোট ছোট করে উত্তর দিয়ে দিই তাহলে। আজান তো হয়নি মনে হয় এখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে অধিকাংশ সময় দেখা যায় ঘুরে ফুরে একই প্রশ্ন করেন আপনারা, তাই না? আর একই প্রশ্ন আপনারা বারবার শুনতেও যেন কেন ইচ্ছা করেন না, ওই প্রশ্নগুলো লিখে দেন, এমনটা হয় না? আপনাদের বলে দিই, আমরা একটা পত্রিকা বের করছি, মাসিক আল ইখলাস, মাসিক আল ইখলাস। আপনারা আল্লাহর হস্তে আরো পত্রিকা আছে, আপনারা সেইগুলো পড়ে জানার চেষ্টা করবেন হকটা। মানুষকে, মানুষের কাছে শুনে যতটুকু উপলব্ধি হবে, নিজে পড়ে বুঝতে তার চেয়ে বেশি উপলব্ধি হবে না? হ্যাঁ। তারপরে সালাত শিক্ষা একটা বই আপনার যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার জন্য সহজ হয়ে যায় যে আমি সালাতটা এইভাবে শিখে নিই। আপনাদের জন্য সবচেয়ে বড় একটা বই পেশ করেছে আপনাদের কাছে, প্রশ্ন উত্তরে আরকানুল ইসলাম, তাওহীদ সংক্রান্ত, শিরিক বেদাত সংক্রান্ত, সালাত সংক্রান্ত যত প্রশ্ন, হজ সংক্রান্ত, সিয়াম সংক্রান্ত, যাকাত সংক্রান্ত, 1330টা প্রশ্ন উত্তর আছে, 1330টা। কারো কাছে থাকলে ও একটা জন্মদ একটা মুফতি, এই যে টাটকা ফুটকা আলেম যে ফতোয়া দেয় না, ও তার চেয়ে ভালো ফতোয়া দিতে পারে যদি খালি এই বইটা তার কাছে থাকে। সব দলিল ভিত্তিক, আলেমরা যেন, বেদাতি আলেমরা যেন মানুষকে ধোকা দিতে না পারে, এই জন্য আমরা খুব কষ্ট করে এটা সংকলন করেছি, প্রস্তুত আর কারণ ইসলাম, 1330টা প্রশ্ন উত্তর আছে, 600 পৃষ্ঠা একটা মোটা বই, যেন কোন হুজুরের কাছে না যেতে হয়, আপনি যেন দেখে পড়ে বুঝতে পারেন। আপনাদের একটা হালকা করে দিলাম, আর বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এরপর আমি বলছি কিছু প্রশ্ন উত্তর, ঈদগাহ দুই তালা করা যায় কিনা, জায়গার সমস্যা থাকলে ঈদগাহ দুই তালা তৈরি করবেন, জায়গা নেই তাই, তাই না? ঈদগাহ, ঈদ পড়তে হবে খোলা মাঠে, হাদিসে আসছে এটা, তলা করার কোনো সুযোগ নাই, খোলা মাঠে পড়তে হবে, প্রয়োজনে জায়গা নেবেন, প্রয়োজনে কি জায়গা নেবেন। এমনটাও করা যেতে পারে যদি লোক সমাগম না হয়, তাহলে জামাত দুইটা করতে হবে, কথা বোঝা গেছে? কিন্তু খোলা মাঠ হতে হবে, মসজিদ তো চলবেই না। যদিও এখন মসজিদে ঈদ পড়ার প্রবণতাটা খুব বেশি হয়ে গেছে, সারা দেশে না সারা পৃথিবীতে, চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজ হবে কি? হবে, যদি চেয়ারে বসে বসার যোগ্য হয়। এখন চেয়ারে বসে সালাত আদায় করা কিন্তু ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, কিছুই না, একটু মাথা ব্যথা করছে ও চেয়ার নিয়ে বসে যাচ্ছে, যে না আপনার যতটুকু সাধ্য আপনি চেয়ার ছাড়া সালাত আদায় করবেন। আর চেষ্টা করবেন মুক্তাদির সাথে মিলে বসে প্রয়োজনে সালাত আদায় করবেন মেঝেতে, তাও তো হয়, কিন্তু চেয়ারটা একটা ফ্যাশন হয়ে গেছে এখন, চেয়ারে সালাত আদায় করলে সালাত হবে না এমনটা না, সালাত হবে কিন্তু ফ্যাশনে পরিণত করলে হবে না।
জুমার দিন মসজিদে আজান একটা না দুইটা, এই যে বললাম ফতোয়া আছে এরকম একটা, এরকম ফতোয়া আপনাদের কতবার উত্তর শুনেছেন, আবার প্রশ্ন করেছেন এটা। এই যে আগে যে ফতোয়া সিয়ারে বসে শুনেননি, বহুবার শুনেছেন এই প্রশ্নের উত্তর, আবার করেছেন। এই জন্য একটা বইয়ের মধ্যে 1330টা প্রশ্ন আছে, কিন্তু এক প্রশ্ন দুইবার লেখা নাই, এক প্রশ্ন দুইবার লেখা নাই। ওই জন্য বলি পড়েন একটু। আজান একটা হয় সুন্নাত, জুমার দিন আজান একটা হয় সুন্নাত। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে আজান দিয়েছিলেন ওই কারণ যদি এখনো থাকে তাহলে দুইটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এমন একটা বাজার আছে সেখানে আজান হয় না, মসজিদও নাই, ওখানে আজান দিবেন এই মসজিদে এসে ওখানকার লোক এসে সালাত আদায় করবে, আজানের যদি শব্দ না শুনতে পায়। উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে আজান দিয়েছিলেন ওই কারণ যদি থাকে তাহলে এখনো দুইটা আজান চলবে। কথা বোঝা গেছে? উত্তর পেয়ে গেছেন আপনারা?